সো আমার এই টিউটোরিয়ালটাতে, আমার এই সেকশনটাতে অ্যাকচুয়ালি যে গোলটা ছিল সেটা হচ্ছে আপনাদেরকে গিটের সাথে একটু ফ্যামিলিয়ার করা, বিকজ গিট, যদি আমি গিট নিয়ে খুব এক্সটেন্সিভ টিউটোরিয়াল করি বা খুব বড় ফুল ডিটেলসে যেতে যাই, এটা ইটসেলফ ইজ এ কোর্স। সো কয়েকটা কি পয়েন্ট একটু মনে রাখবেন। এক হচ্ছে আমি আপনাদের গিটের সাথে ফ্যামিলিয়ার করেছি, বিকজ আপনারা যখনই কোনো জবে যাবেন অর কোনো টিমে কাজ করবেন, অবশ্যই অবশ্যই গিট ভেরি ভেরি নেসেসারি। ইভেন যখন পার্সোনাল প্রজেক্ট করবেন, এই ভার্সনিংটা রাখা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো তখন হয়তো মার্জ কনফ্লিক্টের ঝামেলাটা থাকবে না যখন পার্সোনালি কাজ করবেন, বাট ভার্সনিংটা ইজ রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট। সো আশা করি এখন থেকে আপনারা যাই লিখবেন, যাই কোড করেন বা HTML CSS লিখেন, সব কিছুই হচ্ছে গিটে স্টোর করবেন। এটা আপনাদেরকে আরও একটা অ্যাডভান্টেজ দেয়, সেটা হচ্ছে আপনার গিটহাবে আপনার একটা পোর্টফোলিও হিসেবে এটা থেকে যায়। এক সেকেন্ড জিনিসটাতে আসি, যে আমি গিটের একদম ইন ডিটেলসে যাই নাই, আপনাদেরকে উপর থেকে দেখিয়েছি। আমি যা দেখিয়েছি পার্সোনালি কাজ করার জন্য বা একটা আপনার নিজস্ব টিমে কাজ করার জন্য ইটস এনাফ, বাট আপনি যদি কখনো টিম লিডার হন, তখন যখন লাগবে তখন হয়তো আপনাকে গিটের মার্জ করা বা রোল এক্সেস কন্ট্রোল এইসব নিয়ে কাজ করতে হবে। জানে কি, আমার গোলটা এই টিউটোরিয়ালে, এই কোর্সে আমার গোলটা হচ্ছে আপনাদের সাথে HTML CSS আপনাদের শেখানো, প্লাস আরও যা যা জিনিসপত্র প্রফেশনাল লাইফে দরকার হয় বা একটা ভালো টিমে দরকার হয় সেই জিনিসগুলোর সাথে ফ্যামিলিয়ার করা। কারণ আমি যদি আপনাকে অনেকগুলো ইনফরমেশান দিয়ে একসাথে আপনার অনেক কিছু দেই, আপনি হয়তো দেখা যাবে যে প্রথমত একটা হতে পারে ইন্টারেস্ট হারিয়ে ফেলেছেন, ওর এত কিছু একসাথে নিয়ে আপনার ব্রেন বার্স্ট হয়ে গেছে। সো চিন্তা করেন, আপনি যখন টিম লিডার হবেন ততদিনে কিন্তু আপনি গিট অনেক দিন ধরে ইউজ করেছেন, এরপরে যখন আপনি টিম লিডার হবেন তখন কিন্তু আপনি যেই জিনিসটা আপনার দরকার ওই জিনিসটাতে ফোকাস করে ওইটাতে একটা এক্সপার্টিস গেইন করে নেবেন। সব কিছু যে একদম প্রথমেই সুপার এক্সপার্ট হয়ে যেতে হবে এমন কিন্তু কথা না। আপনি একটা স্পেসিফিক সেক্টরে, হতে পারে সেটা ফ্রন্ট এন্ড, HTML CSS জাভাস্ক্রিপ্ট, এইটাতে অবশ্যই আপনি যদি এক্সপার্ট হন, এরপরে হচ্ছে আপনার অবশ্যই ফ্রন্ট এন্ডে কাজ করতে হলে আপনার গিট সম্পর্কে জানা লাগবে। যতটুকু জানা লাগবে সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, কীভাবে ব্রাঞ্চ ক্রিয়েট করে, সেপারেট করে, পুল করে বা কমিট করে, দেন পুল করতে হয়, পুশ করতে হয়, একটা ব্রাঞ্চের সাথে মার্জ করতে হয়, এই সব কিছু আমি আপনাদের দেখিয়েছি। বাট এরপরে যদি আপনাদের এর চেয়ে বেশি কিছু জানা লাগে, অবশ্যই তার মানে আপনার রোলটা এখন আর কিন্তু জুনিয়র ফ্রন্ট এন্ড জুনিয়র ডেভেলপার না, আপনার রোলটা একটু বেশি, সো একটু সিনিয়র। সো তখন না আপনার যেই জিনিসটাতে এক্সপার্টিস লাগবে তখন হয়তো দেখা যেতে পারে আপনার HTML CSS চেয়ে অন্য কিছুতে ফোকাস বেশি, হইতে পারে এটা জাভাস্ক্রিপ্টের উপরে মোর ফোকাসড, হতে পারে এটা গিটের উপরে একটু ফোকাস কারণ আপনার টিম চালাতে হয়। সো যখন যেই জিনিসটা লাগে, বিং এ গুড ডেভেলপার মিনস আপনি সব কিছুতে একটা আইডিয়া নিয়ে রাখবেন, একটা স্পেসিফিক পার্টে আপনার এক্সপার্টিস থাকবে, বাট আপনি খুব ডাইনামিক একজন পার্সন। সো যখন যেটা লাগে তখন সেটা কুইকলি সেটাতে এক্সপার্ট হয়ে নিয়ে দেন ওটা রান করবেন। সো আমি আসলে এই বলে এই সেকশনটা, গিটের সেকশনটা শেষ করতে যাচ্ছি। আমার মনে হয়েছিল যে অনেক স্টুডেন্ট, অনেক ফ্রেশ গ্র্যাজুয়েট বা অনেক নতুন প্রোগ্রামাররাই গিটের সাথে ইউজ টু না, বাট অ্যাজ আ ডেভেলপার ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ গিট, এবং সব কাজে এটা অলমোস্ট লাগে, তাই এই জিনিসটার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিতে চেয়েছিলাম। সো সবাইকে ধন্যবাদ, এই সেকশনটা এই পর্যন্তই।